কৃষি সম্প্রসারণ গৌরীপুর ময়মনসিংহ কর্তৃক আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন মেলায় আমার হাতে যে কৃষিজ যে দ্রব্যটা দেখতে পাচ্ছেন, এটা নাম হচ্ছে কাসাবা। এটা কলতাপাড়া ব্লকের তাতকুড়া গ্রামের কৃষক মোহাম্মদ কামাল উদ্দিন, উনি এখানে আমাদের একটা ডিসপ্লেতে উপহার দিয়েছেন। আর এই কাসাবাটার আমি ওজনটা মেপেছিলাম, এটা 14 কেজি ওজন এবং এটার বয়স হচ্ছে 2 বছর। আর এটা 1 বছর পরেই খাওয়ার উপযোগী হয়। আর এটা খাওয়ার সিস্টেমটা হচ্ছে বা পদ্ধতিটা হচ্ছে, এটা আমরা যদি সিদ্ধ করে খাই বা কাঁচাও যদি আমরা খাই তাহলে একদম আলুর মতো লাগে। হ্যাঁ, এটা আমরা কাঁচা খেতে পারি, সিদ্ধ করে খেতে পারি। আবার এটার উৎপাদন খুবই সহজ, কারণ বাড়ির আঙিনায় অনেকেরই উঁচু জমি পতিত করে থাকে, ওই সব জমিতে যদি আমরা এটার একটা ডাল, যদি শুধু একটা ডাল যদি আমরা পুঁতে রাখি, ওই ডাল থেকেই এটা গাছ গজাবে এবং এটার শিকড়গুলা যখন স্ফীত হবে বা মোটা হবে তখনই এটা আলু হিসাবে খাওয়ার উপযোগী হয়। আর আমরা সবাইকে বলবো, কারণ উন্নত বিশ্বে এই কাসাবা অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। এটা দিয়ে সুজি, এটা দিয়ে সাগুদানা, এটা দিয়ে মানে রুটি বা এটা দিয়ে অনেক ধরনের দ্রব্য তৈরি হয় এবং এটার পুষ্টিগুণ অত্যন্ত উচ্চমানের এবং এটাতে কার্বোহাইড্রেটের পরিমাণও অত্যন্ত বেশি। তাই আমরা বলবো যে আমাদের বাংলাদেশে অনেক আনাচে কানাচে অনেক জায়গা পড়ে থাকে উঁচু জমি, এই উঁচু জমিতে আমরা কাসাবা চাষ করব এবং খুব সহজেই এটা চাষ করা যায়। আর দেখতে পাচ্ছেন এইটা 2 বছরে 14 কেজি ওজন হয়েছে, আর যদি আরও বেশি দিন রাখা যায় তাহলে আরও বেশি ওজন সম্ভাবনা হয়। আর হচ্ছে এটা বংশবৃদ্ধিটা অত্যন্ত সহজ, একটা ডাল পুঁতে রাখলেই সহজে এটা থেকে চারা গজায় এবং 1 বছর পরেই এটা আলুটা উত্তোলন উপযোগী হয়। তো সবাইকে ধন্যবাদ, বেশি করে কাঁচাবার চাষ করুন বা আমাদের কৃষি বিভাগের সহায়তা নেন এবং আমরা এটা সম্প্রসারণে কাজ করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ।